শুরু হচ্ছে লাইভ ইনফো অনুষ্ঠান, প্রতিদিনের এই সময় এই অনুষ্ঠান দেখে আসছেন দীর্ঘদিন ধরে। প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত। আলোচনার একটা বিষয়বস্তু আছে আজ, বিবাহে জনিত সমস্যা, অর্থাৎ বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, তার তিন চার রকম সমস্যা হয়। একটা হচ্ছে পছন্দ হচ্ছে কিন্তু পাকা কথা হচ্ছে না, পাত্রপাত্রীর উভয় পক্ষের মত কোনো না কোনো জায়গায় আটকে বিয়েটা হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, বয়স বাড়ছে, কারো ক্ষেত্রে সম্বন্ধ আসছেই না, কোনো বিয়ের যোগাযোগ নেই। এই ধরনের সমস্যাতে পিতামাতার হতাশা বাড়তে থাকে এবং পুরুষদের ক্ষেত্রেও সেই সমস্যা হয়, পাত্রী নির্বাচনের সমস্যা, পাত্রীদের ক্ষেত্রে পাত্র নির্বাচন, সরকারি চাকরি করে কিনা, নিজেদের বাড়ি আছে কিনা, অর্থনৈতিক অবস্থা কেমন, প্রত্যেকটা জিনিস সমানভাবে দেখতে গিয়ে যেভাবেই হোক কর্মফলের যে খেলা, সেই খেলায় যেভাবেই হোক বিবাহটা হচ্ছে না। কিন্তু বিবাহের একটা বয়স আছে, কোন বয়সে করতে হবে, কারো 25, কারো 24, কারো 28, কোনো ক্ষেত্রে 32, কোনো ক্ষেত্রে 35, কোনো ক্ষেত্রে 42, কোনো ক্ষেত্রে 48 দেরিতে বিয়ে, অর্থাৎ বিলম্বে বিবাহ। প্রত্যেকটা বিয়ে ন্যাটাল চার্ট অনুযায়ী আলাদা আলাদা ভাবধারার ওপর, বিচারের ওপর, জ্যোতিষের অভিজ্ঞতার ওপর নির্ভর করবে কবে কখন বিয়ে হবে। কোনো ক্ষেত্রে বিয়ে হয়ও না, অনুরাজক, বহু অবিবাহিত পুরুষ নারী আছে সংসারে যাদের বিয়ে হয় না, যাদের হচ্ছে না, মুখে গিয়ে আটকে যাচ্ছে, সম্বন্ধ পছন্দ হচ্ছে না, তাদের ক্ষেত্রে একটি বিশেষ জিনিস আমি ডিটেলে বলবো আরো লাইভ ইন ফোন অনুষ্ঠান। আপনারা ফোন করবেন, ফোনটা ধরতে হবে, আটখানা বেলপাতা, একটা কাঁচা হলুদ স্নানের জলে রেখে দেবেন, জলটা স্নান করবার এক ঘন্টা আগে, এক ঘন্টা পরে বেলপাতা কাঁচা হলুদটা জল থেকে তুলে আলাদা করে রেখে দেবেন একটা জায়গায়, দিয়ে ওই স্নানের জলে স্নান করবে অন্তত সপ্তাহে 3 দিন, সোম, বৃহস্পতি এবং শনিবার। অবিবাহিত এবং বিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে এই স্নানটা আপনার বিবাহের সম্বন্ধ, যেটা নিয়ে বিরাট সমস্যা, মেয়ে পছন্দ হচ্ছে না, মেয়ের ছেলে পছন্দ হচ্ছে না, বিয়েটা কিছুতেই পিছিয়েই যাচ্ছে, পিছিয়ে যাওয়ার সাথে সাথে সংসারের প্ল্যানিং পিছিয়ে যায়, হতাশা বাড়ছে, অবসাদ বাড়ছে, বিয়ের প্রতি একটা তিক্ততা আসছে, সেগুলো সমস্ত দূর হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এছাড়া তার সাথেই রাশিচক্রটা বিচার করে দেখতে হবে কোন গ্রহ বিয়েটায় বাধা দিচ্ছে, এইটাই সাধারণ জ্যোতিষরা খুঁজে বের করতে পারে না। কারণ বিবাহ মানেই সপ্তমের দিকে তাকাবে, তা নয়, সপ্তম হচ্ছে বিবাহিত জীবন, আর বিয়ে হচ্ছে লগ্ন এবং চতুর্থ, চতুর্থ যোগাযোগ, বিয়ের আরেক নাম সুখ। ফোর্থ এবং লগ্নে একাধিক পাপগ্রহ থাকলে, নিচস্থ গ্রহ থাকলে, অষ্টমপতি, ষষ্ঠপতি এবং দ্বাদশপতিত্ব দোষ নিয়ে ফোর্থ হাউস লগ্ন যদি ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে বিয়েতে চরম সমস্যা নেমে আসতে পারে, ওই জায়গাটার প্রতিকার করতে হবে। তার সঙ্গে যেটি বললাম, আটখানা বেলপাতা, একটা কাঁচা হলুদ এবং সেটি স্নানের জলে এক ঘন্টা আগে রেখে সেই জলে স্নান করাতে হবে, করতে হবে, বেলপাতা কাঁচি হলুদ স্নানের জল থেকে সরিয়ে দিতে হবে। সোম, বৃহস্পতি এবং শনি 3 দিন স্নানটা করতেই হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হাওড়া ময়দান, শোভাবাজার, কালীঘাট, শ্যাওড়া, ফুলি, নিজ গৃহ, রহরা। হাওড়া ময়দান, শরৎ সদন, অ্যাড্রেস দেওয়া রয়েছে। শোভাবাজার, কালীঘাট, শ্যাওড়াফুলি এবং নিজ গৃহ, রহরা, প্রত্যেকটি চেম্বারের ডেট দেওয়া রয়েছে। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, অনলাইন ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত এবং তন্ত্রের ক্লাস। যারা ভর্তি হবেন পার্সোনালি, অফলাইন অনলাইনে পড়তে পারবেন, আর অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন
জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন, পরিষ্কার করে বলবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, এই পেজটা লিংক করে নিলে সব অনুষ্ঠান দেখতে পারবেন। হ্যালো বলুন। নমস্কার স্যার। বলুন। হ্যাঁ স্যার, 10/3/1996 বলুন। হ্যাঁ, 10/3/1996 টাইম হচ্ছে রাত্রি 9:16:21। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ বলছি স্যার, ওই যে ভালো সময়টা কবে আসবে? প্রথম হচ্ছে আপনার ধাইয়া চলছে, এর আগেও একবার ফোন করেছিলেন, আমি বলেছিলাম ধাইয়া চলাকালীন খুব ভালো সময় আসতে চায় না, শনিটা বকরি হয়েছে, তবুও কর্মক্ষেত্রে 25 সালের এপ্রিল এই টাইমটা থেকে যথেষ্ট ভালো সময়, কিন্তু এখন থেকে লেগে থাকতে হবে তার জন্য। এপ্রিল মাসে ভালো সময় আসছে মানে মার্চ মাসে লেগে থাকবো তা তো নয়, আগে থেকেই লেগে থাকতে হবে। ওই সময়ের মধ্যে একটা ভালো কর্মযোগ স্টেবল ওয়ার্কের সম্ভাবনা আছে। হাওড়া ময়দান, কালীঘাট, শোভাবাজার, শায়রা ফুল এবং মিজুগ্রিও রহরা, প্রত্যেকটি চেম্বার স্ক্রল দিয়ে নিচে অ্যাড্রেস যাচ্ছে, ব্রাঞ্চে যাচ্ছে ডেটগুলো, এগুলো বলার প্রয়োজন নেই। বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। আমার চেম্বারে বুকিং করবার নিয়ম হচ্ছে যেদিন চেম্বার তার আগের দিন বুকিং করবে, অর্থাৎ যেদিন যেখানে চেম্বার, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি সোমবার কালীঘাট, প্রতি শনিবার শোভাবাজার, এছাড়া প্রতি বৃহস্পতিবার শায়রা ফুল। হ্যালো 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 বলুন। আমি খাটাল থেকে বলছি। ডেট অফ বার্থ টাইম বলুন। 8/8/2010 টাইম আপনার মেয়ের? হ্যাঁ। তাহলে বলুন মেয়ে কি পড়াশোনা করছে? কোন ক্লাসে, কিসে পড়ছে? কি জানতে চাইছেন? চঞ্চলতা একটু আছে এই মুহূর্তে, ধাইয়া চলছে, পড়াশোনা ভালোই হবে, কারণ ওর কিন্তু ট্যালেন্ট আছে। পঞ্চমে চন্দ্র থাকলে একটু চঞ্চলতা হয়, আর লগ্নস্থ বৃহস্পতি ভালো মেয়ে, উচ্চশিক্ষার যোগ আছে ভবিষ্যতে। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, বৃহস্পতি লগ্নে বকরি, সেটার প্রতিকার করবেন, এবং সপ্তমে শনি আছে, গুরু শৌরি ভালো যোগ, তবে কেন্দ্রস্থ শনি লগ্নদৃষ্ট হলে পরে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, শনি এবং বৃহস্পতি প্রতিকার করবে। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি সোমবার কালীঘাট, প্রতি বৃহস্পতিবার শায়রা ফুলি এবং প্রতি শনিবার শোভাবাজার, প্রত্যেকটি টাইম লেখা আছে, বুকিং করবেন আগের দিন। আর বুকিং নাম্বারে ফোন করে এর বেশি ডিটেল তথ্যটা জেনে নেবেন। নিজগৃহ ডেট কবে কবে সেটাও সমস্ত লেখা রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইফ হরোস্কোপ যেটা করলে নতুন প্রজন্মের কাছে উঠে আসবে সমস্ত জীবনটা, জানার শেষ নেই, পরমায়ু, অর্থনৈতিক অবস্থা, শিক্ষা, বিবাহ, সন্তান সন্ততি, পারিবারিক সম্পর্ক, শরীর, রোগ ব্যাধি, সমস্ত কিছু জানতে পারবেন। হ্যালো হ্যালো বলুন। 22/8/2002 কোথায়? আদ্রা, পুরুলিয়া। বলুন। মকর রাশি, এটা কার রাশি চক্র? আচ্ছা মেয়ে, কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার মেয়ের কোন মাঙ্গলিক নেই, অতএব এই ওই ব্যাপারে যারা ভয় দেখায় বা সেই ব্যাপারে আপনার কোনো ভয় নেই। বিয়ের যোগটা এই নভেম্বর থেকে স্ট্রং যোগ,
2024-এর নভেম্বর থেকে 26-এর ফেব্রুয়ারি পর্যন্ত জোকটা খুব প্রবল, তবে 25-এর ফেব্রুয়ারি থেকে জুলাই এই স্প্যানটাতে বেশি হওয়ার যোগ। দ্বিতীয় প্রশ্ন ছিল দাম্পত্য শান্তি থাকবে কিনা, বিবাহিত জীবনটা কেমন যাবে। ঠিক আছে, রাশিচক্র বিচার করে বিয়ে করলে অবশ্যই বিবাহিত জীবনটা ভালো যাবে। মাথায় রাখতে হবে অষ্টমে শনি আছে, শনির প্রতিকারটা করা দরকার। হ্যাঁ, তাহলে বিবাহের বাধাটা, এইটাই আজকের অনুষ্ঠান, বিবাহের বাধা। মনোযোগ দিয়ে দেখুন বা ইউটিউবও দেখে নেবেন বা ফেসবুক, সেখানে বিবাহের বাধাটাও কেটে যাবে, ভালো সম্বন্ধ আসবে, হ্যাঁ, ভালো পাত্র আসে যাতে সেটারও ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনার অবশ্যই ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, গণ নিয়ে যে ত্রাস সৃষ্টি করে জ্যোতিষটা, ওটাতে কোনো ভয় পাবেন না। রাক্ষসগণও রাক্ষস নয় আর দেবগণও দেবতা নয়, ঠিক আছে, এটার কনসেপ্ট আলাদা, এটার এডুকেশনও আলাদা। আমার অনুষ্ঠান ফলো আপ করুন, সব দেখতে পারবেন। অষ্টমটাকে ইয়ে করতে হবে, অষ্টম হচ্ছে রন্ধ্রস্থান, চতুর্থ পতি অষ্টমে রয়েছে, ওই জায়গাটাকে ঠিক না করলে আপনার মনের মতো সম্বন্ধ আসতে সমস্যা হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, বর্তমান সমস্যা নিয়ে প্রশ্ন, আর জন্ম তারিখ সময় স্থানের নামটা ইংরেজিতে বলবে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, তন্ত্রের বিরাচর পদ্ধতিতে পর্বাহ গুলোতে সমস্ত তন্ত্রোক্ত ক্রিয়ার ব্যবস্থা রয়েছে। গ্রহ পীড়ায় যারা চূড়ান্ত ভাবে ভুগছেন তারা সবসময় যোগাযোগ করতে পারেন। হ্যালো, বলুন। আপনার ডেট অফ বার্থ টা বলুন। পয়লা তারিখ, তাই তো? টাইম আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আজকে বিয়েরই অনুষ্ঠান, বৃশ্চিক রাশির ধাইয়া চলছে এখন সপ্তমে বৃহস্পতি, বিয়ের যোগও চলছে, ধাইয়াও চলছে। ধাইয়ার জন্য বিয়ে সম্বন্ধ আসলেও ক্লিক করতে চাইবে না, আর রাশির সপ্তমে বৃহস্পতি আছে, বিয়ের যোগ কিন্তু চলছে। নভেম্বর থেকে এই সামনের অগ্রহায়ণ মাস থেকে সামনের বৈশাখ এই স্প্যানটাতে বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। আজকের অনুষ্ঠানটাকে ফলো আপ করবেন, ইউটিউব সাবস্ক্রাইব করলে দেখবেন যেখানে বিয়ে হচ্ছে না তার জন্য কি করতে হয় সেটাও আমি আপনাকে বলেছি। যে আমার কেমন ছেলের সাথে বিয়ে হবে বলতে, কিরম ছেলে মানে, মানে ফর্সা কালো না সরকারি চাকরি না ব্যবসাদার? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার চাকরি আরা ছেলে, মানে চাকরি করে সেই ধরনের ছেলের সাথে বিয়ে হওয়ার যোগটা প্রবল এবং পাত্র ভালো হবে। হ্যাঁ, আপনার কোনো মাঙ্গলিক নেই, আপনিও চেষ্টা করবেন নন মাঙ্গলিক পাত্রের সাথে বিবাহ করতে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, কারণ আমার লাইভ ফোন মানে ফোনের ঝড়, অতএব সবাইকে আসতে দিতে হবে, সবাইকে সন্তুষ্ট করবার একটা বিষয় রয়েছে। আমি আজকালকার দিনের বাচ্চা বাচ্চা ছেলেরা যেমন জ্যোতিষ সেদিন নয়, 30-35 বছর পেশায় হয়ে গেছে, প্রচুর মানুষের সাথে আমার সংযোগ ন্যাচারালি লাইভ ইন ফোনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে দেখলে পরে সকলেই জানতে চায়। আমি সকলকে জানানোর জন্যই দুটো প্রশ্নের ব্যবস্থা করেছি, আর প্রতিদিন লাইভ অনুষ্ঠানে আপনারা যোগদান করেন, কোনো সমস্যা কিছু নেই। তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে তন্ত্রের বিশেষ প্রয়োগে যে কোনো গ্রহপীড়া, গ্রহপীড়া মানেই প্রারব্ধ কর্মের ফল, গ্রহকে প্রশান্ত করতে হয়, গ্রহের ইষ্ট দেবীদের দশমা বিদ্যার ক্রিয়া না করলে গ্রহ কোনদিন শান্ত হয় না এবং আপনার কর্মফল ক্ষয় হবে না। তার সঙ্গে নিজেকে কি করতে হবে, কর্মফল ক্ষয়ের জন্য অবিরাম নাম জপ এবং হরিনাম অর্থাৎ তারক ব্রহ্ম নাম সংকীর্তন করা বা নিজে নিজে নাম করবার অভ্যাস করা, দুটো মিলিয়ে। আমি করে দিলাম, আপনার কর্মফল ক্ষয় হয়ে গেল, এরকম বিষয় কিন্তু নয়, অন্য জ্যোতিষটা এই স্বপ্নটা দেখায়।
আমি কিন্তু দেখাবো না। তার কারণটা হচ্ছে পরিষ্কার আধ্যাত্মবাদে নিজের নাম জপ করতে হবে। ডাক্তার সুগারের ওষুধ দেওয়ার পরে হাঁটতে বলে, আপনি ওষুধটা খেলেন আর হাঁটলেন না, তা হবে না কিন্তু। হ্যালো বলুন। হ্যালো বলুন। বলুন কি জানতে চাইছেন? এইটাই অনুষ্ঠান তো আজকের। মিথুন রাশির বিয়ে, মানে আপনার মেয়ের যে রাশিচক্র বিয়েটা নেক্সট ইয়ার যোগ, 25 সালের জানুয়ারি থেকে 26 সালের অক্টোবর, এর আগে বিয়ের যোগাযোগ যত আসবে মুখে গিয়ে সব ভেঙে যাবে। ঠিক আছে, এই ভেঙে যাওয়া জায়গাটাও ঠিক করতে হবে, নালে বিয়েটা হলেই তো হবে না, সঠিক জায়গায় হতে হবে। আর জন্মকালীন শনিটা বকরী রয়েছে দ্বিতীয়, এই শনির প্রতিকারটা করা দরকার। বৃহস্পতি একাদশে যেখানেই বিয়ে হোক, আমার প্রেডিকশনটা মিলিয়ে নেবেন, ও শ্বশুর বাড়ির অবস্থা ভালো হবে, অর্থনৈতিক অবস্থা, নিজেও কর্মটর্ম চেষ্টা করলে ভালো হবে। আর মঙ্গল কিন্তু দ্বাদশে রয়েছে, অতএব রক্ত প্রবাল পড়াতে হবে, মঙ্গল এবং শনির প্রতিকার করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল এবং সন্মোহন তন্ত্র, প্রতিটা বই চেম্বারে পাবেন, প্রতিটা বই নিজেও গৃহতে পাবেন, অর্ডার করলে আপনার বাড়িতেও চলে যাবে, যে কোনো প্রতিকার প্রেসক্রিপশন অনলাইন কনসালটেশন সমস্ত কিছু বাড়িতে বসে বসেও পেয়ে যাবে। যারা আসতে পারেন না, অসুস্থ, যোগাযোগ করতে অসুবিধা, চেম্বারে দূরে চেম্বারে আসতে পারেন না, তাদের ক্ষেত্রে। আর কলকাতা সংলগ্ন অঞ্চলে হাওড়া ময়দান, কালীঘাট, শোভাবাজার, শ্যাওরাফুলি এবং নিজগৃহ রাওরা খড়দাও স্টেশন থেকে 10 মিনিট, প্রত্যেকটি স্থানে চেম্বারগুলো ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে। আর যেদিনই বুকিং করবেন তার আগের দিন বুক করবেন। চেম্বার যেদিন সোমবার তাহলে রোববার বুক করবেন, চেম্বার যদি শনিবার তাহলে শুক্রবার বুক করবেন। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 9 জুন 1990। বিকেল 5:32। বলুন কি জানতে চাইছেন? ধনুরাশি আপনার? হ্যাঁ, ধনুরাশি। বলুন স্যার। বলছি কাজের প্রেশার খুব, কিন্তু সেরকম টাকা পয়সা নেই, মানে না, তার মানে প্রশ্নটা হচ্ছে কাজের প্রেশার প্রচুর, কাজ করছেন সেই অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী টাকা আসছে না, এই তো? একদম স্যার। হ্যাঁ, এই এই পরিশ্রম অনুযায়ী টাকা আসার জায়গাটা আপনার ভাদ্র মাস থেকে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে তৈরি হবে কিছুটা। হ্যাঁ, কিছুটা তো ভাগ্য নিয়েই জন্মেছেন। আর শনিটা জন্মকালীন বকরী, থার্ড হাউসে বকরী শনি থাকলে একটু উদ্যোগ অনুযায়ী অর্থ আসতে চায় না। হ্যাঁ, এবং রাহু শনি এক জায়গায় আপনার স্থাপিত যোগ, এই স্থাপিত যোগটা যদি একটু ঠিক করতে পারেন তাহলে আপনি যে যে আয়টা, আর্নিংসটা হচ্ছে তার থেকে আরো বেটার আয় করতে পারবে। না শনি রাহু এক জায়গায় থাকলে স্থাপিত যোগ হয়, শনির তো প্রতিকার করতেই হবে, ওই স্থাপিত যোগটার প্রতিকার। আর অষ্টমস্ত বৃহস্পতি আছে, ফিফথের লর্ড অষ্টমে আছে, ধনস্থান দৃষ্ট, কিন্তু এই বৃহস্পতির জন্য যদি পারেন আপনি একটা পিটপোকরাজ করলে অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পন্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পন্ডিত শ্রী অর্পণ, এটি লিঙ্ক করবে। দশম অবিদ্যার যে কোনো বিদ্যা, তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতি, বিরাচারই শ্রেষ্ঠ পদ্ধতি, এই পদ্ধতির বাইরে কলি কালে কোনোভাবে গ্রহ পীড়াকে শান্ত করা যাবে না, তন্ত্রের পথই শ্রেষ্ঠ পথ। অনেকের ধারণা হরিনাম বোধহয় তন্ত্রের বাইরে, তা কখনোই নয়, হরিনাম তন্ত্রের সাথে লিঙ্ক, এরও ব্যাখ্যা দেওয়ার জায়গা আছে, যখন অবশ্যই বলবো। হ্যালো, নমস্কার। ডেট অফ বার্থ টাইম 8/12/2000।
হ্যাঁ বলুন বলুন। সকাল 11:42 কলকাতা। বলুন বাবা, চাকরিটা কবে হবে? কেরিয়ারটা ওর, কেরিয়ারটা আপনি ভালোই, চাকরি এবছরই ভালো যোগ আছে, 25 সালের এপ্রিল পর্যন্ত টানা যোগটা পাবে আর কি, সেই যোগেই ভালোই চাকরি পাবে। হ্যাঁ, এবং চাকরি সুদ, হ্যাঁ বলুন, হ্যাঁ চাকরি পেলেই প্রতিষ্ঠা আর কি। কেরিয়ার মানে তো চাকরি পাওয়া, টাকা রোজগার করা, যতটা ভাগ্যে নিয়ে এসছে ততটা অবশ্যই হবে, ঠিক আছে? ভাগ্য পরিবর্তন জ্যোতিষরা করতে পারে না, অনেক জ্যোতিষ হয়তো পারে, আমার দ্বারা সেটা হবে না, কারণ ভাগ্য কপালে লিখে নিয়ে আসে মানুষ, সেইটা তো আলাদা করে পরিবর্তন হবে না, তাকে গাইড করা যায়, তার দশাগুলো, গোচরগুলো, তার রাশিচক্র গুলো দিয়ে অ্যানালিসিস করে তাকে পথ দেখানো যায়, সুস্থ পথ দিয়ে যাতে ক্যারিয়ারটা তৈরি হয়, এটা মাথায় রাখতে হবে। এবং আবার একবার চেম্বার গুলো বলি, হাওড়া ময়দান প্রতি মঙ্গলবার 2-5, কালীঘাট প্রতি সোমবার 1:00-7, শেওড়াফুলি বৃহস্পতিবার 2:00-5, শোভাবাজার প্রতি শনিবার 6:00-8, নিজ গৃহ 11:00-7 পর্যন্ত। সমস্তগুলো বলা রইল। হ্যালো, আমি আর আমার দিদি হচ্ছে 21 জানুয়ারি 1998। টাইম টাইম দুটো 15 মিনিট উলুবেরিয়া দুপুর, দাঁড়ান উলুবেরিয়া উলুবেরিয়া না, টাইমটা দুপুর 2:15। হ্যাঁ বলুন। আমার বাবার খুব শরীর খারাপ, বাঁদিকের কিডনিটা বাদ দিতে বলেছে, এবার ইউরেটারের নিচের দিকে একটা টিউমার ছিল, সেটা ক্যান্সার আকৃতি নিয়েছে। আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি বাবার অপারেশনটা আমি করে সাকসেসফুল হতে পারবো, বাবা খুব ভুগছে। শুনুন, আপনার হরোস্কোপে পিতৃস্থানটা বর্তমান 1.5 বছর, বর্তমান সময় থেকে 1.5 বছর মানে ভালো নয়। জন্মালে তো মূর্তি হইবেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অপারেশনটা করা দরকার। তার কারণটা হচ্ছে মানুষ বাঁচাবার চেষ্টা করে, তো ডাক্তাররাও তাই বলবে, অপারেশনটা করুন, অপারেশনটা করে কিছুদিন সে সুস্থ থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ সেটা লিঙ্ক করে দেবেন, তার কারণ সবসময় অনুষ্ঠানের সামনে আপনি থাকবেন এমন কোনো কথা নেই, ইউটিউব এবং এই জায়গায় অনুষ্ঠানটা করতে পারবেন। আজকের অনুষ্ঠানে যে বিষয়টা ছিল, বিবাহে বাধার জন্য অসম্ভব ভালো একটা জিনিস বলা হয়েছে, 8খানা বেলপাতা এবং 1টা কাঁচা হলুদ স্নানের জলে ফেলে সেই জল দিয়ে স্নান করতে হবে, করলেই আপনি সঙ্গে সঙ্গে বিবাহের যোগাযোগ গুলো ম্যাচিওর করতে থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার।